আকাশে উজ্জ্বল ত্বক পেতে চান। নমস্কার বন্ধুরা, অঙ্কিতা বাল অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অ্যালোভেরা দিয়ে আজকে আমি তিনটে প্রোডাক্ট দেখাবো, যেগুলি তিনটে প্রোডাক্ট আপনারা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারেন, দুদিনে ফর্সে ত্বক পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে তাদের সাবস্ক্রাইব করে পাশে দাও, বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো নাম্বার ওয়ান শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের প্রথমে আগে অ্যালোভেরা জেলটাকে বার করে নিতে হবে। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। তো তোমরা যে কোনো অলিভ অয়েল ইউজ করতে পারো। অলিভ অয়েল কি আর অ্যালোভেরা তেলের ওপর একটুখানি তেল দিয়ে দেবো, অ্যালোভেরার ওপর একটুখানি জ্যাক অলিভ অয়েল বডি অয়েল তেল দিয়ে দেবো। তো আমি দেব হচ্ছে দু ফোঁটা দিয়েছি, তিন ফোঁটা হলো, চার ফোঁটা, পাঁচ ফোঁটা। তো পাঁচ ফোঁটা তেল দিয়ে নিলাম, এবার এটা ইউজ করব। তো এটা ইউজ করলে আমাদের মরা স্কিনগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এটা আমাদের আধ ঘন্টা পর মুখ ধুতে হবে, তারপরে আমরা কিন্তু এর ফলাফলটা বুঝে যাব। মাত্র দুদিন ইউজ করলে আমাদের মরা ত্বক কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আধ ঘন্টা পর দেখা হচ্ছে। ফাইনালি দেখো, আমি মুখটা ধুয়ে নিয়েছি, আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আগের অবস্থা আর এখন অবস্থা একটু কোয়ালিটিটা অন্যরকম লাগছে, ভালোভাবে দেখলে বুঝতে পারবে। আমি সবে মুখ ধুয়ে এসেছি, তোমাদের একদম জল সমেতই দেখিয়ে দিলাম। আর স্কিনটা কিন্তু খুবই তেলা তেলা হয়ে গেছে, একদম মানে নরম হয়ে গেছে এবং তেলা তেলা হয়ে গেছে, স্কিনটা তো খুবই ভালো হয়ে গেছে। এবার হলুদ দিয়ে, অ্যালোভেরা দিয়ে আর অলিভ অয়েল তেল দিয়ে আমরা একটা ফেস প্যাক বানাবো, যেটা আমরা সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করলে আমাদের মুখ উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে। তো দেখো, আমি অ্যালোভেরা জেল বাটিতে নিয়ে নিয়েছি, আর এতে রয়েছে হলুদ, সামান্য, খুব বেশি নেই। তো অল্প করেই হলুদ দেব, আর এর মধ্যে দিয়ে দেব অলিভ অয়েল তেল দেব পাঁচ ফোঁটা, এক দুই তিন চার পাঁচ। তো পাঁচ ফোঁটা তেল দিয়ে দিলাম, এবার এটাকে আমরা ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করলে দেখো একটা ফেস প্যাকই তৈরি হয়ে গেছে। তোমরা এটা সপ্তাহে একদিন অন্তত ইউজ করবে, খুব কাজে আসবে। তো এটা আমি এবার ভালোভাবে অ্যাপ্লাই করে নিই মুখে। তো এটা 10 মিনিট রাখবো, তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, হলুদের ফেস প্যাক দেওয়ার পর, হলুদ অ্যালোভেরা দিয়ে ফেস প্যাক দেওয়ার পর মুখটা অনেকটাই আগের থেকে পরিষ্কার হয়ে গেছে এবং গ্লেজ হওয়া শুরু করেছে। এটা তোমরা দুদিন ইউজ করলেই বুঝতে পারবে যে কতটা কাজ করবে। প্রাকৃতিক উপায়ে পদ্ধতি দিয়ে বানানো, সব ঘরেই দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা দেখাবো আরও একটা অ্যালোভেরা দিয়ে, যেটা মাখলে ফর্সা কিন্তু একদিন মাখলেই, আমি কিন্তু পরীক্ষা করে দেখেছি, একদিন মাখলেই পরিষ্কার হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, লাগছে হচ্ছে এই দেখে নাও, অ্যালোভেরা। অ্যালোভেরা তো অবশ্যই লাগবে, আর লাগছে হচ্ছে লেবু। লেবু দিয়ে আর অ্যালোভেরা দিয়ে আজকে আমি যে ফেস প্যাকটা দেখাচ্ছি তোমাদেরকে, লেবুর রসটা অ্যালোভেরার উপর দিয়ে দিতে হবে। তো রসটা দিয়ে দিলাম অ্যালোভেরার ওপর, এবার এটা আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু অনেকটা গ্লো আনবে, এটা এর আগেও আমি অনেকবার অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ফর্সা হওয়ার ক্ষেত্রে কাজ করবে, এবং যাদের ট্যান পড়ে গেছে তাদের ক্ষেত্রেও ভীষণ রকমের কাজ করবে। এটা কিন্তু খুব ভালো একটা ফেস প্যাক, এবং আমার কিন্তু অ্যালোভেরাটা ভীষণ ভালো, কারণ আমি আজকে সকালেই গাছ থেকে জাস্ট কেটে নিয়েছি, তোমাদের তো দেখিয়েই দিলাম ভিডিওয়। ভালো করে কিন্তু তোমাদেরকে কিন্তু এটা ভালো করে মুখে ঘষে ঘষে নিতে হবে, তা না হলে কিন্তু স্কিনের ভিতর অবধি যাবে না। এবং এটা তোমরা 10-15 মিনিট মুখে ভালো করে শুকিয়ে নেবে রেখে, তারপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে নেবে।
तो चलो 10-15 मिनट पर आबार देखा होबे। सो फ्रेंड्स তোমাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলেছিলাম যে এটা কিন্তু অন্যরকম ফেস প্যাক। দেখো তোমরা যে একদম কোনো ট্যান কোনো দাগ কিচ্ছু নেই ফেসে, একদম পরিষ্কার। আর আমার ব্যাকগ্রাউন্ডে বা ঘরে কোনো আলো জ্বলছে না, সামনে কিন্তু কোনো আলো নেই, দেখতে পাচ্ছ? এটা কিন্তু রিয়েল, এতটাই পরিষ্কার। এবং মোবাইলে কোনো এফেক্টও দিইনি। যারা ভিডিও এডিট করো বা দেখো তারা বুঝতে পারছো মানে কতটা পরিষ্কার হয়। আমি নিজেও মানে অবাক হয়ে গেছি, এই ফেস প্যাকটা মানে খুবই উপকারী। মানে তোমরা মানে কাছে যদি ধরো, ঠিক আছে, তোমাদের কাছে যদি কোনো মানে কি বলে ফেস ওয়াশ না থাকে, কোনো দরকার নেই, বা ফেস প্যাক এখন কিনতে গেলে অনেক দাম, মানে 200-300 তো হবেই, তো এই ফেস প্যাকটা ঘরে একদম মানে ন্যূনতম খরচে তোমরা বানিয়ে ফেলো, একদম অল্প খরচে 50 টাকাও জোর খরচ হবে না। মানে অজিয়া অলিভ অয়েল না থাকলে ঘরে নয়, এমনি কোনো ভালো কোম্পানির তেল ইউজ করো, কিন্তু খুবই ভালো। মানে বুঝতে পারছো আমার ফেসটা কতটা গ্লো করছে? তো কেমন লাগলো? ফার্স্ট টাইম বিউটি টিপস দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে এরকম আরও মজাদার ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।